ভিডিও দেখে নিশ্চয়ই বুঝে গেছো তো আমাদের বেঙ্গলি ম্যাম। ইয়েস, আই অ্যাম ইওর বেঙ্গলি টিচার সুলতা। আজকে আমি তোমাদের সাহিত্য বই থেকে কি শেখাবো, নিতাজ্য শব্দ শেখাবো। আগে শিখেছিলাম অ আ হর্ষে দীর্ঘ ঐ হর্ষ দীর্ঘতাজ্য শব্দ, আজকে নিতাজ্য শব্দ। নিকার্য শব্দ শেখার আগে আমি একটা তোমাদের কথা বলে এবং শেখাই। তোমরা যে নার্সারি আর প্রেপে অ আ ক খ পড়েছো, মানে অ আ হর্ষ দীর্ঘ ঐ হর্ষ দীর্ঘ ঋ এ ঐ ও ও, ওই 11টি বর্ণ হলো স্বরবর্ণ, আর বাকি প থেকে চন্দ্রবিন্দু যে 35টা বর্ণ শিখেছিলেন সেগুলো হলো ব্যঞ্জন বর্ণ। এবার বলি, ওই ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ যোগ হয়েছে চিহ্ন হিসেবে, ওই চিহ্নগুলো যোগ করে আমরা শব্দ তৈরি করেছি, তাই তো? তো আজকে সেই ঋকার যোগে শব্দ শেখা। ঋকারের চিহ্নটা দেখো এরকম, কিরকম এই দিয়ে এই, কেমন? এটা ব্যঞ্জন বর্ণের নিচে যোগ। আমি ধরো তোমাদের একটা শব্দ দিচ্ছি, কেমন নাকি? কৃত, কৃত। তো কৃতটা আমরা কিভাবে লিখবো? প্রথমে ক প্লাস রি যোগ ত, এরম ভাবে কি হবে? না, এরম ভাবে হবে, কিভাবে হবে? পয়ের সঙ্গে রি যোগ করব, ক্রি, আর তার সঙ্গে ত, তাহলে হলো পিত, ঠিক আছে? এবারে ধরো আমি একটা শব্দ বললাম ন আর ক, তার সঙ্গে জুড়ে দিলাম নিচে রিকা, তাহলে কি হয়ে গেল? নৃপ, তো মানে হলো রাজা। তোমরা কিছুদিন আগে শিখেছো অর্থ, তো নৃপ মানে হলো রাজা। তো এভাবে আমরা রিকার চিহ্ন ব্যবহার করে শব্দ গঠন, ঠিক আছে? এবারে ধরো আমি তোমাদের কয়েকটা শব্দ বলছি, তোমরা নিজেরাই বলতে পারো কিভাবে। আমি বললাম ক স ক, মা কস কি হয় ম্যাম? আমি তাহলে এখানে বিকার জুড়ে দিলাম, তাহলে হয়ে গেল কি? কৃষক, কৃষক মানে হলো চাষ, বুঝা গেল? সেরকমই ধরো আমি আরেকটা লিখি ক খ ক। এবার ধরো আমি এই ছয়ের সঙ্গে নিতা করছি, কিছু হলো অর্থ? না, অর্থ বোঝা যায়। কিন্তু আমি যদি ধরো ছয়ের সঙ্গে নিযোগ করলাম, তাহলে কি হলো? পৃথক, পৃথক মানে হলো আলাদা। তো এভাবেই অনেক শব্দ এখানে আছে বইতে, যেমন কি ধরো কৃপ, গৃহ, তৃণ, ধৃত, আদৃতা, কৃপা, পৃথক, পৃথিবী, এই শব্দগুলো আছে। এটা তোমরা বইয়ে ভালো করে পড়বে, যত পড়বে তত তোমাদের কি হবে, মিনিংটা ভালোভাবে শেখা হবে, আরো শব্দ অনেক শেখা হবে। আমি তোমাদের ওয়ার্কশিটে কি দেব, কয়েকটা শব্দ দেবো, তার সঙ্গে লিকার যোগ করে শব্দ গঠন করো, সেটা তোমরা করো, কেমন? আর ভালো করে বইটা রিড না করলে তোমরা শব্দগুলো শিখতে পারবে, ঠিক আছে? আর কি বলবো, বাড়িতে দুষ্টুমি করো না, ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা যেন সবাই ভালো থাকো। আর এরপরে আবার আমি অন্য কিছু শিখবো, ঠিক আছে? টাটা।